দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জানা অজানা কথা পর্বে আপনাদের সঙ্গে অনুষ্ঠানে আছি আমি ডাক্তার সাকলাইন রাসেল আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস আপনারা হয়তো নামটি শুনেই খুব ভালো জ্ঞান রাখেন আপনারা বুঝতে পারছেন যে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি তো ডায়াবেটিস নিয়ে আমাদের এখনও অনেক নতুন কিছু তথ্য জানবার আছে আর সেই নতুন তথ্যগুলো জানবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর ফিরোজ আমিনকে যিনি বর্তমানে সহকারী অধ্যাপক অর্থাৎ হরমোন বিভাগের বার্ডে হাসপাতালে কর্মরত আছেন চলুন এই বিষয়টি নিয়ে তার কাছ থেকে নতুন কিছু তথ্য জেনে নেই স্যার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ লাইন আপনি শুনলেন যে আমরা আসলে ডায়াবেটিস সম্পর্কে নতুন কিছু কথা শুনতে চাই আপনার কাছ থেকে আমরা অনেকে আসলে টুকটাক জ্ঞান রাখি তো আমরা সাধারণত জানি যে সাধারণত যারা ডায়াবেটিস হবে তারা একটু মোটা হবে কিংবা বারবার প্রস্রাব হবে দেখা যাবে যে তার অনেক পিপাসা হবে কিন্তু এখন দেখা যায় যে কোনো লক্ষণই নাই বা তার শারীরিক কোনো পরিবর্তন নাই বাট ব্লাড পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তিনি ডায়াবেটিস আক্রান্ত কারণগুলো কি আসলে ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য যে সমস্ত ক্লিনিক্যাল ফিচার দরকার আপনি যেটা বললেন সেটা হচ্ছে আচ্ছা টিপিক্যাল ফিচার হ্যাঁ আরও কিছু মেজর একটা পোর্শন থাকে যারা এ ফিচার অর্থাৎ তাদের কোনো সিমটমই থাকে না এবং আসলে আমাদের দেশে তো টাইপ টু ডায়াবেটিসটা বেশি এই গ্রুপটাই কিন্তু অনেক বেশি এই জন্য দেখা যায় যে যখন আমাদের কাছে টোয়েন্টি পার্সেন্ট কেসে আমরা টাইপ টু ডায়াবেটিস পাই যারা অলরেডি কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে অর্থাৎ মানে কোন ধরনের লক্ষণ প্রকাশ ছাড়াও ডায়াবেটিস হতে পারে এবং আপনি একটি শব্দ বলেন যে টাইপ টু ডায়াবেটিস আসলে তাহলে ডায়াবেটিস কত ধরনের হতে পারে অনেক রকমের হতে পারে তারপরে দুইটা টাইপ খুব বেশি প্রচলিত একটা হচ্ছে টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু টাইপ ওয়ান আমরা তাদেরকে বলি যাদের কোনো রকম ইনসুলিনই থাকে না যে কোনোই কারণ হোক ইনসুলিন নষ্ট হয়ে যায় যেটা অটো অ্যান্টিবডি তৈরি হয় আর টাইপ তাদেরকে বলি যারা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং একই সাথে ইনসুলিন তৈরি হতে পারছে না দুইটা ফ্যাক্টর এখানে জড়িত তাদের ক্ষেত্রে আপনারা টাইপ টু বলছেন আপনারা বাংলাদেশে সাধারণত কোন ধরনের রোগীগুলোকে বেশি আমাদের দেশে অবশ্যই আমাদের দেশে কেন সারা পৃথিবীতে টাইপ টু ডায়াবেটিস অনেক বেশি টাইপ টু ডায়াবেটিস সাধারণত ফ্যামিলি হিস্ট্রি থাকে তারা একটু ওবেস হয় তারা একটু হাঁটা চলাফেরা কম করে ব্যায়াম করে না আর টাইপ ওয়ান পেশেন্টগুলি সাধারণত আর্লি এজে ধরা পড়ে এবং এখানে যেটা হয় যে খুব তাড়াতাড়ি তাদের ডায়াবেটিস বলছেন তার মানে আমাদের দেশের শিশুদের কি ডায়াবেটিস হতে পারে আমাদের দেশে শিশুদের অবশ্যই ডায়াবেটিস হতে পারে যেটা এখন একটা টার্মই চলে আসছে ওয়ার্ল্ডে চাইল্ডহুড ডায়াবেটিস এবং চাইল্ডহুড ডায়াবেটিস আমাদের দেশের টাইপ ওয়ানটা কিন্তু কমন না আমাদের দেশে কিন্তু টাইপ টু কমন অর্থাৎ যে ডায়াবেটিসটা আমাদের আর অনেক পরে আসা ডেভেলপ করা উচিত ছিল কিন্তু আমাদের বাচ্চারা এখন একদমই খেলাধুলা করে না তারা বাসায় বসে থাকে তাদের খেলার জায়গায় নেয় কম্পিউটার খেলে সো ডেভেলপ ডায়াবেটিস আর্লিয়ার দেন বিফোর এবং উইথ সাম কমপ্লিকেশন অলসো আমার বাবার ডায়াবেটিস আমার হওয়ার সম্ভাবনা কতটুকু হ্যাঁ বাবার যদি ডায়াবেটিস থাকে তাহলে তো একটা তো জেনেটিক একটা ফ্যাক্টরি এখানে কাজ করে একটা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বাবা থাকলে যে মানে আপনার হবে সেটা কিন্তু না যদি না আপনি লাইফস্টাইল যদি চেঞ্জ না করেন অর্থাৎ আপনি যদি সারা দিন বাসায় থাকেন কাজ করলেন না ফাস্ট ফুড খেলেন জাঙ্ক ফুড খেলেন এবং কোনো ব্যায়াম করলেন না তাহলে দ্যাট ইজ এভরি চান্স যেতে আপনার বাবা থেকে একটা জিন আপনি নিয়ে আসছেন আপনাতে হতেই পারে কিন্তু যদি আপনি এখন থেকে চেষ্টা করেন তাহলে হয়তো এটাকে ঠেকিয়ে রাখা সম্ভব অবশ্যই আমাদের দেশে ইদানিং বাড়ছে কেন এই রোগটা আসলে আমাদের দেশে কেন বাড়ছে এটা নিয়ে আসলে অনেক হাইপোথিসিস আছে তবে একটা মানে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে ওয়েল অ্যাকসেপ্টেড একটা হাইপোথিসিস যে আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়ে গেছে আমরা আগে যেভাবে আমাদের বাবা বা চাচারা দাদারা যেভাবে লাইফস্টাইল লিড করেছেন তারা হাঁটাটি করতেন একটা গ্রামে থাকতেন এখন আমরা কি করলো আমরা সরাসরি শহরে চলে এসেছে আমরা একদম হাঁটছি না আমরা কোনো খাওয়া দাওয়াগুলি আমরা ফাস্ট ফুড খাচ্ছি ফ্যাটি ফুড খাচ্ছি সো আমাদের শরীরে ফ্যাট তৈরি হচ্ছে এবং এই ফ্যাটগুলি যত বেশি তৈরি হচ্ছে তত আমাদের শরীরে ইনসুলিন কাজ করতে পারছে না সোভিয়েট ডেভেলপমেন্ট ডায়াবেন ডায়াবেটিস আপনারা একটা কথা প্রায় বলে থাকেন সেটা হচ্ছে যে ডায়াবেটিসের পূর্বা অবস্থা অর্থাৎ ডায়াবেটিস এখনো তারা হয়নি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আসলে বোঝার উপায় কি আচ্ছা একটা তো যেটা যেমন একটা আমরা পেশেন্টগুলিকে স্ক্রিনিং কিছু মেথড আছে যে যারা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ যারা একটা হচ্ছে ম্যাটাবলিক সিন্ড্রামের নাম নিশ্চয়ই সবাই আমরা সবাই জানি যে ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রাম অর্থাৎ এদের ওয়েস্ট সার্কাফারেন্স অনেক বেশি থাকে তাদের ব্লাড প্রেশার থাকে তাদের লিপিড প্রোফাইল অ্যাবদর্মবেটি থাকে এই গ্রুপটাকে যদি তখনও ডায়াবেটিস না হয়ে থাকে এইগুলি কিন্তু আমরা ইজিলি সর্ট আউট করতে পারি এবং আমরা বুঝতে পারি যে এই পেশেন্টগুলি নেক্সট হয় ডায়াবেটিস ডেভেলপ করতে পারে তখন আমরা যেটা বলি যে হ্যাঁ তোমরা যদি এখন যদি একটু ব্যায়াম করো একটু হাঁটাহাঁটি করো এই খাবারগুলো বাদ দাও তাহলে তোমার কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নাই আমাদের অনেক দর্শক হয়তো আমাদের এই প্রোগ্রাম দেখছেন তারা হয়তো ভাবছেন যে ডায়াবেটিসের জন্য আমার কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা পরীক্ষা করতে চায় আপনারা তো ওজিটিটি টেস্ট নামে একটি করান তো তার প্রস্তুতিটা কেমন থাকা উচিত এই পরীক্ষাটা প্রথম করতে গেলে আচ্ছা ওজিটিটি মানে হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট হ্যাঁ এবং ওজিটিটি দিয়ে হচ্ছে এটা হচ্ছে ডায়াবেটিসের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আমরা যেটা বলি যে পেশেন্টকে যেদিন ডায়াবেটিস পরীক্ষা করবে তার আগের দিন রাত দশটা এগারোটার পর থেকে কিছুই খাবে না অ্যাকসেপ্ট ওয়াটার পানি খেতে পারবে পরদিন সকাল আটটা নটার দিকে যেখানে নিকটস্থ যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যাবে খালি পেটে রক্তটা দিবে তারপরে গ্লুকোজ খাবে সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ খাবে এক গ্লাস পানিতে অর্থাৎ থ্রি হান্ড্রেড এম এল সাথে খেয়ে পাঁচ মিনিটের মধ্যে খেয়ে ঠিক তার দুই ঘন্টার পর আবার রক্তটা দিবে ইন বিটুইন টাইম সে কিন্তু বসে থাকবে স্মোক করবে না বা চা খাবে না তাহলে ফাস্টিং আফটার তখন এটা করলে নিশ্চিতভাবে বোঝা যাবে কিনা তো আপনি তো সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আমি আমি মনে করি যে এই প্রজন্মের একজন বিশেষজ্ঞ ডাক্তার তো ডায়াবেটিসের চিকিৎসায় নতুন কোনো তথ্য শোনাবেন আমাদের অবশ্যই আসলে ডায়াবেটিস নিয়ে যে শুধু আমরা আমাদের দেশ চিন্তিত না সারা পৃথিবী চিন্তিত না সারা পৃথিবীতে আসলে ডায়াবেটিস বাড়ছে এবং সায়েন্টিস্টরাও চেষ্টা করতেছে যে কি করে ডায়াবেটিস প্রিভেন্ট করা যায় প্রিভেনশনের একটা কথা তো আপনাকে অলরেডি বললাম আর ট্রিটমেন্টের ব্যাপারে এখন যেটা করতেছে তার আইলেট সেল ট্রান্সপ্লান্টেশনের কথা বলতে অর্থাৎ যে সেল থেকে আপনার ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা সেটাই ট্রান্সপ্লান্ট করে দিতে এবং কিছু টাইপ 1 এর পেশেন্টদের ক্ষেত্রে ট্রান্সফার করে খুব ভালো রেজাল্টটা পাওয়া গেছে এবং ইনসুলিন নিতে যে কষ্টটা যেটা হয় সুই ফুটাতে হয় পেশেন্ট এটা কিন্তু ডিসলাইক করে এই প্রসঙ্গে একটু বলতে চাই আপনার কথা আমরা আবার আসব সেটা হচ্ছে অনেক নতুন রোগী ডায়াবেটিস ধরা পড়লো আপনারা বলছেন ইনসুলিন নিতে সে নিতে চাচ্ছে না ওষুধ খেতে চায় আসলে কি করা উচিত আচ্ছা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যদি প্রথম অবস্থায় অনেক বেশি হাই ব্লাড গ্লুকোজ থাকে তখন কিন্তু যে জায়গা থেকে ইনসুলিন তৈরি হয় সে কিন্তু তৈরি করতে পারছে না এটাকে আমরা বলি গ্লুকোজ ফেজ এই সময় যদি আমি ট্যাবলেট দিই তখন হয় কি এই বিটা সেল থেকেই যেহেতু অলরেডি সে টায়ার্ড আমি আবার ট্যাবলেট দেওয়াতে এটা আরও বেশি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু আমি যদি ইনসুলিন দিয়ে যদি কমিয়ে পরের দিকে যদি ট্যাবলেটে যাই দ্যাট উইলি বেটার ফর দ্য পেশেন্ট এবং এই সেই ট্যাবলেটে অনেক দিন থাকতে পারবে এবং মানুষ একটা ভয় পায় আসলে যে হয়তো ইনসুলিন শুরু করলে কখনো আবার বোধের ট্যাবলেট আসে যেহেতু ভয় কথা আপনি বললেন তো এই যে ইনসুলিন অর্থাৎ ইনজেকশন নিয়ে একটা হরমোন নিচ্ছে আমরা তো এই ইনজেকশনে না দিয়ে আমরা কেন মুখে খেতে পারছি না হরমোনটা আচ্ছা ইনসুলিন খুব সংক্ষেপে জানতে হচ্ছে আসলে মুখে খেলে তো হবে না আমার এটা শরীরে ঢুকতে হবে এবং আমাদের পেটের ভিতরে গিয়ে ইনসুলিনটা আসলে দর্শক মন্ডলী শুনলেন যে আমাদের দেশে প্রচুর সংখ্যক লোক বর্তমানে ডায়াবেটিসে ভুগছে সামান্য একটু সচেতনতার অভাবে অনেকেই অকালে মৃত্যুর মুখে পতিত হচ্ছে তাই ডায়াবেটিস সম্পর্কে এখন থেকে সচেতন হওয়ার উত্তম সময় তাই আর দেরি না করে অবশ্যই আপনি নিকটস্থ কোনো সেন্টারে গিয়ে পরীক্ষা করে নিন আপনি ডায়াবেটিসের জন্য ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না প্রিয় দর্শক এরপর থাকছে আপনার স্বাস্থ্যকেন্দ্র